আপনারা একটু হতাশই হবেন, কারণ আমার গোহার অবস্থা অত্যন্ত খারাপ। আমার দলের পক্ষ থেকে, আমার দলের চেয়ারপারসন মিশনদেব খালেদার পক্ষ থেকে, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, 9 বছর পরে এই ধরনের একটা অবস্থা যে আমাদেরকে দেখতে হবে, আমরা যারা স্বাধীনতা যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, জড়িত ছিলাম, সেই সময় যে স্বপ্নগুলো দেখেছিলাম তারা আমরা আজকে কল্পনাই করতে পারি না যে এই ধরনের অবস্থা আমাদের। এখানে একজন বীর বিক্রম, তাই না, বীর প্রতীক আছেন, এখানে অনেকেই আছেন যারা স্বাধীনতা যুদ্ধের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। আমরা যে স্বপ্নটা দেখেছিলাম সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, একটা গণতান্ত্রিক সমাজের স্বপ্ন, কত দুর্ভাগ্য আমাদের যে আজকে 52 বছর পরে এখানে দাঁড়িয়ে বলতে হচ্ছে যে আমাদের সেই স্বপ্ন তো বাস্তবায়িত হয় নাই, আমরা ঘোরতর অন্ধকারে। এখানে আসার আগে আমাদের আমাদের সাবেক প্রধানমন্ত্রী এবং আমাদের চেয়ারপারসনের প্রেস ডেপুটি প্রেস সচিব বলবো নাকি আমাদের সাহেব সবাই আমাদের প্রিয় পাত্র, সে আমাকে বলছিল যে আমি গণমাধ্যমের উপরে বলব। আমি বলতে কোন গণমাধ্যমের উপরে বলব, এখানে তো গণমাধ্যম দুটো ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে যারা এই ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের উচ্ছিষ্টভোগী, আর একটা হচ্ছে যারা এর বিরুদ্ধে সংগ্রাম করছেন, গণমাধ্যমের স্বাধীনতার জন্য সংগ্রাম করছেন। যারা সংগ্রাম করছেন তাদের বেশিরভাগেরই চাকরি নেই, তারা বেকার হয়ে গেছে, তাদের পত্রিকাগুলো বন্ধ হয়েছে, ইলেকট্রনিক চ্যানেলগুলো বন্ধ হয়েছে, একটার পর একটা মামলা দিয়ে তাদেরকে প্রতিহত করে রাখা হয়েছে। একজন বলেন 54 জন ইতিমধ্যে নিহত হয়েছেন, সাগর রুনির মামলা এখন পর্যন্ত 100 বার আপনার তার কোনো তদন্ত রিপোর্ট আয়োজিত করেন। আমাদের আলোকচিত্রী চিত্রশিল্পী শহীদুল আলমকে শুধু ছবি তোলার দায়ে, ছবি ছাপানোর দায়ে তাকে অন্যায়ভাবে নির্যাতন নিপীড়ন করে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। আমাদের সাংবাদিক ভাইদেরকে তুলে গুম করে দিয়ে তাদের অনেককে আবার 7-8 মাস পরে ফেরত দেওয়া হয়েছে। আজকে এই একটা অবস্থা যেখানে এখন ফ্যাসিবাদ এত সফল হয়েছে যে তারা সফল হয়েছে যে এখন যারা সংবাদকর্মী আছে তারা নিজেরাই এখন সেলফ সেন্সরশিপ করে। এরপরে তো আছে আবার মালিকের ব্যাপার, প্রতিটি মালিক জড়িত এই ভয়াবহ সরকারের প্রধানতার উপরে তার ব্যবসা নির্ভর করে। আসলেও এটা একটা সত্যিকার অর্থে একটা ভয়াবহ ঘোরতর একটা অবস্থা, যে অবস্থার সঙ্গে আমরা ঠিক কখনোই এইভাবে অভিজ্ঞতা ছিল না, কিন্তু এটা গত কয়েক বছরে সেই অভিজ্ঞতার সম্মুখীন হওয়া হয়েছে। রাষ্ট্র এখন আর রাষ্ট্র নেই, রাষ্ট্র এখন পুরোপুরিভাবে একটা যন্ত্রণা, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের কারখানা হয়ে গেছে। একটা রাষ্ট্র তখনই আপনার একটা গণতান্ত্রিক রাষ্ট্র সফল হতে পারে যদি তার তিনটা স্তম্ভই কাজ করে। তো এখানে একটা স্তম্ভ পুরো তিনটাই তারা দখল করে নিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আমি সোজা কথায় যেটাকে বলি, দ্যাট ডিস্ট্রয়েড দ্য সোল অফ বাংলাদেশ, বাংলাদেশের আত্মাটাকে তারা ধ্বংস করে দিয়েছে। আমরা যে আত্মাকে নিয়ে স্বপ্ন দেখেছি, কাজ করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি, সেই আত্মা আমাদের বিনষ্ট করে দিয়েছে। আজকে বিচার বিভাগকে অনেকে বলছে যে বিচার বিভাগের স্বাধীনতা নেই, আমি তো বলি যে বিচার বিভাগের স্বাধীনতা আছে কি নেই তা জানি না, যারা বিচার তারাই সবার আগে স্বাধীনতাকে ধ্বংস করতে। আমাদের সাংবাদিক ভাইরা আছেন, তারা খুব ভালো করে জানেন যে তাদের যারা কালিগস, যারা সহকর্মী, বড় বড় পত্রিকার এডিটার, বড় বড় চ্যানেলের এডিটার, তারা আজকে কি ভূমিকা পালন করছেন আমাদের চেয়ে তারাও কম জানে না। আমি লজ্জা পাই
যেমন টেলিভিশনে দেখি তাদের কয়েকজন প্রথিতযশা সম্পাদক এবং আপনার বিভিন্ন সাংবাদিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, তারা যখন এই ভয়াবহ অত্যাচার, নির্যাতন, গণতন্ত্র, হত্যার যে কর্মযজ্ঞ তাকে সমর্থন করে, এটাই এখন হয়েছে। আমাদের কথা বাদ দেন, আমরা তো রাস্তার কর্মী, মাঠ কর্মী, মাঠের মধ্যে লড়াই করি, যুদ্ধ করি, আপনার জেলে যাই, কাঁকা যাই, আমাদের অনেকের ফাঁসিও হচ্ছে। গত কয়েকদিন আগে আপনার আমাদের ঈশ্বরটি প্রায় 50 জন নেতা কর্মী 30 বছর আগে শেখ হাসিনা এক গাড়ি বহর এর উপরে কে ঝিলছিল, মেরেছিল কি মেরেছিল, 30 বছর পরে বিচারকরা বিচার শেষ করে শাস্তি দিয়েছেন, 9 জনকে মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, দেয়ার অল পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, 15 জনকে যাবজ্জীবন কারাদণ্ড। আমাদের হাইফুল হাবিব এমপি তাকে সাতকেতে 70 বছর কারাদণ্ড দিয়েছে, 70 ইয়ার্স। আমাদের নেতা ইলিয়াস আলীকে গুম করে দিয়েছে, এখন পর্যন্ত 12 বছর হচ্ছে, এইরকম 648 জনকে গুম করেছে, 600 মানুষকে হত্যা করেছে, এক্সজুডিশিয়াল কিলিং করেছে। আমাদের সম্পাদক মাহমুদুর রহমানকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, শফিক রহমানকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, আমাদের দেশে আছেন এমন অনেক সম্পাদককে নিগৃহীত হতে হয়েছে, কারাগারে থাকতে হয়েছে, ওই যে গাজী সাহেব বসে আছেন এখানে প্রায় 18 মাস, অন্যান্য সবাই আছেন কেউ 2 মাস 3 মাস। এই একটু আগে একজন সাংবাদিক, তিনি একটু আগে আমার সাথে দেখা করলেন যে মাসখানেক আগে সম্ভবত তাকে গ্রেফতার করে নিয়ে গেছিল, 1 মাস জেল থেকে তিনি ফিরে এসেছে। কতগুলো বলবো, কার কথা বলবো, অত্যাচার নির্যাতন এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখান থেকে বেরিয়ে আসার জন্য যদি আমরা সবাই মিলে একজোটে লড়াই না করি, সংগ্রাম না করি, তাহলে এখানে কীভাবে বেরোবো আমি নিজেও বুঝতে পারি না। সেই কারণে আমি বলি, বারবার যেটা বলে আসছি, আমরা আমাদের দল থেকে আমরা বলছি যে এখন জাতীয় ঐক্য দরকার, সমগ্র মানুষগুলোকে এক হতে হবে। আজকে কোন দলের কী হলো না হলো এটার বিষয় নয়, আজকে তো আমার জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, আমি আমার জাতির অস্তিত্ব আজকে বিপন্ন হয়েছে, আমার স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে, আজকে তাকে রক্ষা করতে হলে গণমাধ্যমকে এককভাবে শুধু রক্ষা করে আমি কিছুই করতে পারব না, রক্ষা করা যাবেও না। তাই আসুন, আমি বক্তব্য দীর্ঘ করব না, আমার সঙ্গে যখন আমাকে দাওয়াত করতে যান আমাদের ডিউজের নেতৃবৃন্দ, উনি আমাকে প্রথমেই বললেন ভালো খাওয়ার আছে, মেজবান আছে, তা আমার দুর্ভাগ্য যে আমি তাদের সঙ্গে শরীর হতে পারবো না, কারণ আমি অসুস্থ মানুষ। তারপর আমি আশা করি যে আপনি যারা আছেন তারা তাদের সেই আমন্ত্রণ গ্রহণ করবেন, ভালো মেজবানটা খাবেন। সেই সঙ্গে আজকে জাতি আহ্বান করছে, সেই সঙ্গে আজকে সবাই ডাক দিচ্ছে, আমাদের মাতা তার দেশের এবং খালেদা জিয়া তিনি অসুস্থ অবস্থায় আছেন, গুরুতর অসুস্থ, আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি নির্বাসিত অবস্থায় থেকেও কিন্তু তিনি এই কাজ সংগ্রাম করে চলেছেন, সংগঠিত করছেন, অন্যান্য রাজনীতিকদের নেতৃবৃন্দ যারা আজকে আন্দোলনের শরিক আছেন তারা সবাই কিন্তু আজকে এগিয়ে এসছেন। শুধু আর ঘরে বসে থাকার সময় নেই, আসুন আমরা সবাই রাজপথে নেমে সমস্ত শক্তি দিয়ে জনগণকে সংগঠিত করে এই যে ভয়াবহ যে দানব আমাদের বুকের উপরে চেপে বসে আছে তাকে ফেলে দিয়ে পরাজিত করে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তুলি, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। আমি আপনাদের সকলকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি, সেই সঙ্গে আপনাদের সুবর্ণ জয়ন্তীতে আপনারা ভালো থাকবেন, শুভ সুস্থ থাকবেন, এই আশা নিয়ে অপেক্ষা শেষ করছি। সালাম আলাইকুম।